আগামী পর্বতে আমরা দেখব ফুলকির সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে তারা দুজন ফুলকিকে টাকা দিতে চায় আর বলে যেন ফুলকি না খেলে তখন ফুলকি তাদেরকে বলে ফুলকি দাস টাকায় বিক্রি হয় না তখন তারা বলে এমন কথা সকলেই বলে কিন্তু টাকার অঙ্কটা শুনলে টাকার অঙ্কটা শুনলে তখন সবাই রাজি হয় এ কথা শুনে ফুলকি মনে মনে বলতে থাকে মা কালী কিছুতেই হাত দুটোকে সামলাতে পারছি না এরপরে সে লোকগুলোকে বক্সিংয়ের মাঠ মারতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো